এখন পর্যন্ত তৈরি হয় নাই, তৈরি করতেছে। মগো এইখানে আরেকটা কৈতর আছে, হ্যাঁ ওই লাল কৈতরটা দেখাইছি না যে আপনার যে কালকো গেছে আজগো আইছে, এইটি যাওয়ার কারণ কি আর আওয়ার কারণ কি? এটি যাওয়ার কারণ আর আওয়ার কারণ হইলে ওই লড়ানি খাওয়ার পর পরবর্তীতে বাড়ি আমার ঘরে কি কোনো বাড়ির মুরার বা ছাউটাও আগে মনে করেন যে ধর্মধর্ম এরকম ভাব দেয়, তেন ওই ধর্মধর্ম ভাব দেখাই না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন দাদুরা দুদুরা কাকুরা নেবরা? আশা করি ভালো আছেন, ময়ও আপনাকে দোয়ায় ভালো আছি। আমাদের ইনকিউবেটারে আপনারা দিয়ে সাইডটা আসের প্যাক প্যাক ওরপে ছাউ পড়াইছিলে, হ্যাঁ আপনাকে দেখাইছিলাম। পরবর্তীতে একটা ছাউ পুরো কেজা দিয়ে গেছিল, মানে আজম খান আছে না সেহন লাড়ি সেইরমে রয়ে গেছিলি। আজম খান হলো শিল্পী আজম খান, তার কথা বলছিলাম, সেহন কিছু দেখলি হার কথা মনে পড়েছে আমার। যাই হোক, হ্যার মতো আনলে, হ্যার মতো থাকার পর তাইলে পরবর্তীতে হার করা উচিত কি? এই শুকনা মুগনা নেওয়া উচিত, রোদে রোদ দিয়ে হারো, মানে পুরো হুগেই গেছে, বীজেপুরে পুরো টুমাটুমো দিয়ে গেছে। পরে যা যা করা দরকার হেই হেই হেলা করছি, করে টুস্টে বুস্টে বুস্টকে বানাইছি। আগে যে তিনটা আনলে, এখন আনি একটু মোটাটোরে আনলে, এখন আনি মোটাটোরে আনলে, কিন্তু এখানে বিদ্যা একটা অকারেন্স ঘটে গেছে। অকারেন্স হইলে আজকে সন্ধ্যার সময়, এটা পরশু দিনকার কাহিনী, আজকে সন্ধ্যার সময় আসার সাথে তিনটে থুইছি, থোয়ার পর সকালবেলা উঠটা, মানে পরশু দিনকে থুইছি গতকালকে সকালবেলা উঠটা দিয়েই হেই আসার সাথে মরে গেছে। মানে মানুষের তো একটা রোগবেলায় থায় বা অসুস্থ অসুস্থ থায় জিম জিম থায়, হলে বোঝা যায় যে না এটা একটা সমস্যা আছে, এর কারণে মরছে। মানে কিচ্ছু না, আর সুস্থ বানাই দিছি। ও আগে কেজা কেজা আনলে হুগেই গেলে একটু খাওয়াই খুঁইয়া বয়লের আদার ওদার খাওয়াই একটু পুষ্ট পুষ্ট বুটকো বানাইয়া, মানে ডাইরেক্ট কথা সুস্থ, পুরো সুস্থ, হেই সকালবেলা মরে গেছে। ঠিক আছে, সকাল মানে সন্ধ্যার সময় থুইছি, পরশু দিন সন্ধ্যার সময় সকালবেলা, মানে কালকে সকালবেলা উঠতে দিয়ে হে মরে গেছে। যাই হোক, আর ভিডিও দেখতে চাইছিলাম না, আমি মরামরির ভিডিও কম দিই কেন খারাপ লাগে মোর। যাই হোক, এখন যে তিনটা আছে সেই তিনটা মোর একটু দেখাই। আর তাদেরকে রাখি কই, তাদেরকে রাখি এই যে এইটার ভিত্তে, এইটার ভিত্তে রাখি। এদের ভিতরে রাখানোর কারণ কি জানেন? এদের ভিতরে রাখানোর কারণ হইলো এনে রোদও পাইবে, বৃষ্টিও পাইবে, আবার আপনি যে পানি তো দেওয়াই আছে, খাওয়ান তো দেওয়াই আছে। এখন রোদ পাইবে কীরকম? রোদ পাইবে আপনার যে ইয়া, এই যে এই জায়গাটা কিন্তু খালি, হ্যাঁ এই জায়গাটা খালি, এহেন্দে পড়বে রোদ। আবার এইটার ওই সাইডে হইলো ছাওয়া, ওইটা হইলো ছাওয়া। আবার বৃষ্টি কেমনে? বৃষ্টি এহেন্দে পড়বে, হ্যাঁ বৃষ্টিও খাইবে, যেটা মন চায় সেইটাই পাইবে। ঠিক আছে, আবার কাউটাওয়া আমাদের এখানে কাউটাও একটু কমায়, হ্যাঁ কৃপেনে কাউটাও কমায়। আমি কাউয়া এখন পর্যন্ত দেহি নেই, আমগো এখানে এখন পর্যন্ত কোনো কাউটাও দেখি না, কাউ আইবো বা কেমনি? আমাদের এইখানে আশেপাশে অনেক বিলই আছে, হ্যাঁ আশেপাশে অনেক বিলই আছে, আর আমাদের বিলইতে মুরগি আর এইগুলো সহজে আক্রমণ বা মনে করেন যে ক্ষয়ক্ষতি করে না। কি বলেন জানেন, একদিন হোমানে দেখছিলাম কি লড়ানি, ওই লড়ানি খাওয়ার পর পরবর্তীতে বাড়ি আমার ঘরে কি কোনো বাড়ির মুরার বা ছাউটাও আগে মনে করেন যে ধর্মধর্ম এরকম ভাব দেয়, তেন ওই ধর্মধর্ম ভাব দেখাই না। হ্যাঁ বাচ্চাগুলো বড় হয়ে গেছে মাশাল্লাহ। এই জায়গায় পানি আছে, খাবার পানি আছে, আর এইখানে আপনার যে খাওয়ান শেষ, গরম লাগলে এই সাইডে থাকবে, আবার যদি গরম অগো নিজের লাগে মানে ঠান্ডা বেশি লাগতে আছে এখন আমাকে রোদ লাগবে, তাইলে আপনার যে এখানে আসবে। দেখছেন মাশাল্লাহ, এটা কিন্তু আমাদের ইনকিউবেটরের বাচ্চা। ডিম কালেক্ট করছিলাম, কালেক্ট করার পর আমরা ফুড়াইছি, ফুড়ানোর পর এইটা পাইছি এরকমের, বাকি দুইটাও এইরকমের, মোট তিনটা। ঠিক আছে, তিনটা যদি আনে এই জায়গায় সারি লাফালাফি হারবে, উপরিতে পরিটরে যাইবে। এখানে মনে করেন যে একটা দেখেন, নাইস একটা বেবি, নাইস একটা বেবি, পুরো তরতাজা। দেখছেন টান টান উত্তেজনা, মানে আত পাও আত পাও তো না, মানে মাথা মোতা পুরো টান টান, পুরো তরতা যাবে গিয়ে একটা। যাই হোক, সে অনেক কিউট, তার লগের ভাই দুইটা অনেক কিউট, রাখে দিই ভাই নে বুইন আপাতত করতে দিই না, আমি অত একটা চিনি না নর্মাদি, মানে মুরগির বৃত্তে চিনি, যেটা আপনার যে বল্টু বড় হয় ওইটাই নর, আর যেটা ছোট হয় ওইটা হলে মাদি, আর আশের বৃত্তে আশের সার বৃত্তে বুঝি না, আবার আশের সাথে বড় হয় হেকাল আবার বুঝি। যাই হোক, এখানে থাক, এখন আমরা অন্য স্থানে যাই। অন্য স্থান বলতে আমরা ছাদে আইছি এখন, ছাদে আইছি, ছাদে আমাদের একটু ফুল গাছটা দেখাই, আমাদের ফুল গাছটা অনেক দিন হয় দেখাইনি আপনাকে। এই যে ফুল গাছটা, ফুল গাছটা লাল হয়ে গেছে, মানে একটু বয়স হয়েছে, লাল হয়ে গেছে, আর ফুল যথেষ্ট পরিমাণ ফোড়ে, হ্যাঁ যথেষ্ট পরিমাণ ফোড়ে। আর এখানে একটু ঢেঁড়স গাছ রূপে ভেন্ডি গাছ লাগাইছিলাম, এই এই ঢেঁড়স গাছ, আপনার যে কালা কালা পিড়াগুলো একটু বেশি বয়, লাল পিড়া বয় না, আর লাল পিড়া বলতে ডাইয়ে বয়। আমার ওই যে কারল গাছে, হ্যাঁ কারল গাছে একটা ডাইয়ের বাসা আছে, সেই লেভেলের ডেমন এটা পরে। আর এই আমার বেবি, মানে বেবি বলতে আপনার যে এনে সবই বেবি, হ্যাঁ অনেকে আমার কমেন্ট করেন দাদু
উড়তে পারে, খাইতে পারে, তারপর এটা কেমনে বেবি হয়? যারা কবুতর চেনেন আমি কোন বেবির কথা বলছি বুঝতে পারছেন। উড়তে পারে, খাইতে পারে, হ্যাগবি তো বেবি আছে, তারপরও চিউচিউ করে, কিন্তু তারা চিউচিউ করে না, তারা এখনও বেবি, তিন চার পরের সব, ঠিক আছে। আর যদি দশক টশক জড়িয়ে যায় বা সাত পর বা আট পর, ছয় সাত সাত পরের পরেতেই আপনি জোড়া দিতে পারবেন, ওটা কোনো অসুবিধা নাই, ঠিক আছে। কিন্তু বেবি কোনটারে কয় সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। বড় উড়তে পারে, ইহরতে পারে, হ্যাগবিত তো বেবি আছে। আর অনেকে বোঝে যে যেটি ছোটো আড়তে পারে না ঠিকমতো, চিউ চিউ বাচ্চা, ওইটির বেবি কয়। বেবির বৃত্ত আবার কাহিনী আছে। মোরই কবুতরগুলো যেকালে বেশি রোদ পরে একালে এইটার তলে থায়, এইটার তলে থায় আর আমার গাছটির পাইন মেরে দেয়। দেখছেন পাইন মারুক আর যাই হোক, হ্যাগো যেকালে বেশি গরম লাগে, থাকে হারা সাধারণত এইটার উপরে। হ্যাঁ, এইটার উপরে থায়, মানে এই আমার ঘর, ঘরের উপরে যে টিন হেডের উপরে থায়, অতিরিক্ত গরম লাগলে তারা আমার এই গাছ লাগাই না, ছাউনির বৃত্তে আইয়া আশ্রয় গ্রহণ করে, এবার খোড়াখুড়ি হরে ভালোই মনে করেন যে মজা মাছের বৃত্তে থায়। আবার যে একটু আগে বলছিলাম যে গাছেরও ক্ষয়ক্ষতি করে। মগো বৃত্তে বইয়ে ভিডিও করা লাগবে, কেন না প্রচণ্ড পরিমাণ গরম ও রোদ, ঠিক আছে। আর আমার সেন্টিগ্রেড হে আরামসে এনে বই রয়েছে, আমি মনে করেন যে পড়তাছি হে দেখতেছে। যাই হোক, এই আঙ মধ্যে ঢেঁড়স গাছ, ঢেঁড়স গাছ আমার সে বড় গাছ দেখছেন, আর উফরে উঠতে দেখান লাগে, মানে এরকম উফরে কাজ করে এবার দেখান লাগে। হ্যাঁ, আগে আনলে মোর এইটা মাইক, এখন মনে করেন যে এইটা মাইক। যাই হোক, আমরা প্রতি সপ্তাহে মনে করেন যে হালকা পাতলা এনে নিতে পারি ঢেঁড়স ওরফে ভেন্ডি, এখনও কিছু কিছু পরিমাণ ছোটো ছোটো আছে। গতকালকে আমরা নিছি, গতকালকে না পরশু আমরা নিছি, আবার আজগুনেছে, আজগুনেছে মনে ওই যে ওই সাইড দিয়া, ও এইন দিয়া, তাহলে পরশু দিনকে যে নিয়েছিল ওইডি, ওইডি নিছে গুনতে পরশু দিনকে, নিজ দিয়ে নিয়েছে পরশু দিন, ও আচ্ছা ঠিক আছে। তাহলে পরশু দিনকে নিয়েছিল নিজ থেকে, নিজ থেকে আঙ্গ ঢেঁড়স গাছ ওরফে আপনার যে ভেন্ডি গাছ আছে, ঢেঁড়স গাছ দেখা যায় আর যে গাছই দেখাই, রৌদে আপনার যে ভেজিটেবল ওরফে সবজি টবজি গাছ দেখাইতে মনটা চায় না, কারণ এই দেখছেন জল পরে। আর আমার অল্পতেই আমি মনে করেন যে ঘামাই যাই, আর আমি বইছি কোন জায়গায় জানেন, এই তার কলর ফুড়ে বইছি, কিল লেগে তার কলর ফুড়ে বইছি, মগজের টুলডা ওরফে চেহারটা হেডে আগুন হয়ে রয়েছে। যাই হোক, এখন আমরা একটা এই ডাইয়ের গাছ, মানে আপনার যে আওয়ার টাইম বলছিলাম না যে এই যে মগো এই ঢেঁড়স গাছটা, ঢেঁড়স গাছটা আপনার যে কালা পিঁড়া, হ্যাঁ কালা পিঁড়া আসলে এই রকমের আমার কারল গাছেও পিঁড়ে আক্রমণ করছে, এটা হলো আপনার যে লাল পিঁড়া। এই হ্যাগো ডিস্টার্ব করবো না, হ্যাঁ এনে থাক, প্রচণ্ড পরিমাণ রোদ, আঙ্গুই সয় না, হ্যাগো কেমন সইবে, ডিস্টার্ব করবো না, ওইনে থাও ওইনে থাও। আমরা নতুন আমার একটা সদস্য আছে, এই যে সদস্য, ওরে বাবা এই ধর, কিন্তু সম্পূর্ণ ডাইয়ের বাসা সম্পূর্ণ, এখন পর্যন্ত তৈরি হয় না, তৈরি করতেছে, আগে দেখলে ব্যাং খেলাইতাম, এখন বানাইছে, এত কষ্ট হইয়া থাক, কয়েকদিন থাক, বেশি দিন থাকবে না, কয়েকদিন থাকবে। এই ডাইয়ের বাসা ইয়ে কিন্তু মোটামুটি একটু ভয়ানক, কামড়াইলে জলে একটু বিষ করে হালকা পাতলা ফোলেও, আবার এই পোক চোক বা আপনার যে পিড়ে টিড়ে থাকলে সুবিধা হয় কাগো পাখি গো। আর সকালবেলা দাঁত মাজতে মাজতে উঠছি, দেখি যে এই বাসাটা, মানে এই বাসাটার খবর পাইছি এই সুম, আবার এই পোক চোক বা পিড়ে টিড়া, এই আবার কাগোর লোকের সুবিধা পাখি টাখি। সকালবেলা আইসি, আইয়ে এই বাসাটা দেখছি নিচে, মানে এই বাসাটার নিচে কয়েকটা পরে রয়েছে আমাদের জাতীয় পাখি দোয়েল, হ্যারে দেয় টোহাই টোহাই খাইতে, কেননা সব প্রাণী সব কাজে নিয়ে যেতে থাকে। যাই হোক, এখানে মোরা বাইরেই উল্টা পাল্টা হইলে মোরাও কামড় খাইতেরি, আর তারা বাইরে আছে। আমার এখানে বারোটা বেবি, বারোটা বেবি ইয়োরে মাঝে মধ্যে ডরও দেখায়। এই যে গতকালকে আপনার যে দুপুরবেলায় যে হে গেলে, পরে সন্ধ্যা হয়ে গেছে, বিয়েল হয়ে গেছে, আয় নাই বুঝি ফিসে বিল্লে হয়ে গেছে, পরবর্তীতে আজকে দেই এল্লা এল্লা আইয়া এইডার উপরে বই রয়েছে। আমার এইডা আপনার যে বাইন্দের আহি, আমাদের দেশে সুরসার সুর নাই, এডের দিয়ে বানলে যথেষ্ট হয়। আর এই দেখছেন কি হালকা হালকা, হ্যাঁ কোনো মতে হালকা দিছি, কারণ ডর নাই, সোরসাস্তরের কোনো ডর নাই। যাই হোক, এরম বাইন দেখি সুন্দর মতো, আর এইটা এরম ঠেলা দিয়ে থুই, সকালবেলা এই দেখি যে হে এই নিয়ে বই রয়েছে, অনেক খুশি হয়েছিলাম, অনেক খুশি মনে মনে আল্লাহরে বলছি যে আমি তো মনে করো যে নয় ছয় করি না কৈতল লইয়া, বা কেউ ঠগাই না কিছু করিও না, যদি এইরকম যদি করে থাকি তাহলে কৈতলটা পামো। এই যে কৈতে কৈতে নিজ দেয় না, কেটে টেটে আইতেছি, যেখানে এহেন দেয় আইসি উকি দিয়ে দেহি, আল্লাহ রহমতে আমার কবুতরটা ওইখানে বই রয়েছে। যাই হোক মগো, যথেষ্ট পরিমাণ কষ্ট হইতেছে বাইরে বই কথা কনে, মোরা একটু ভিততে যাই, ভিততে যাইয়া এবার বিস্তারিত যা কওয়া লাগে সেই কমু আনে।
মগো এইখানে আরেকটা কৈতর আছে, হ্যাঁ ওই লাল কৈতরটা দেখাইছি না যে আপনার যে কালগো গেছে আজগো আইছে, এটি যাওয়ার কারণ কি আর আওয়ার কারণ কি? এটি যাওয়ার কারণ আর আওয়ার কারণ হইলে যে আমাদের আশেপাশে কোনো জায়গায় কোনো কবুতর না হেললে কেউ বইতে পারে না, আবার হরেন হইলে গাছের উপরে বয়, হ্যাঁ পরবর্তী দেখা যেতে যাইতে যেতে মন চায় না, ওড়তে মরতে মন চায় না, পরের দিন সকালে আবার ওরে উড়ে এবার আবার আয়, মানে আশেপাশেই থাকে, এলাকার আশেপাশেই থাকে। আর আমাদের বাড়ির প্লেসটা সুন্দর, সুন্দর বলেন আর যাই বলেন, যদি পিনে গাতে বা উফরে ওড়ে তাহলে একটা ই আছে না যে লোগো বা দেখলে একটা মাপ বোঝে যে এই বাড়িটা আমার, মানে এরকম একটা মাপের স্টাইলে আর কি। হ্যাঁ যেমন আপনি যে আমাদের বাড়ির ভিত্তে দশটা ঘর, দশটা ঘরটাই আপনি যে ডাইরেক্ট এরকম গোল রাউন্ড, হ্যাঁ গোল রাউন্ড, মাঝখানে হলে উডান ওরফে মাঠ, শর্ট পিস কন ফুল পিস কন খেলতে পারবেন, এত বড় মাঠ মানে মাঝখানে যাহারে আপনার যে দেশগ্রামে উডান বলে। হ্যাঁ হেয়ে যদি আপনি যে পিনে গাতে কবুতর, মানে ওই বাড়িটা আমাদের বাড়ির দৃশ্যটা উপরে ফুটতে থাকে, এইরকমের বাড়ি অন্য অন্য স্থানে আছে, আরও বড় বাড়িও আছে, বিল্ডিংও আছে, দালানকোটাও আছে, কিন্তু আমাদের মতো এইরকমের লোগো স্টাইলে বাড়িটা নাই, আশেপাশে নাই। সেই জন্য মনে করেন যে কবুতর যায় আয় ঠিক মতো চেনে না যে এইটা আমার বাড়ি নি, এই কারণে মনে করেন যে বয় না, অন্য গাছে যে এই বয়, পরবর্তীতে যেখানে আবার নিজেরে একটু ঠান্ডা ঠান্ডা ফিল মনে করে আবার উড়াল দেয়, পরবর্তী মনে করে যে না আমার গন্তব্যস্থান আমি পাইছি, ঠিক আছে আইয়ে নামবে পরে পরে মোরা দেখি। বিষয়টা হলো এইরকমেরা, যাই হোক অনেকে বোঝে যে এই গেছে, হ্যাঁ একদিন পর আইসে, কি না কি হয়ে গেছে, পুরো এলাকা ঘুরিয়া টুরিয়া একবার আইসে, এলাকা পুরো সিন নিয়েছে, এইটি মনে করেন যে বাচ্চা কবুতরের ক্ষেত্রে এরকমের হয় না। একটু আগে যা বুঝেছি হেঁটে দিয়ে বুঝতে লিবেন কিনলে কি হয় না, কারণ আশেপাশেই থাকে, হ্যাঁ চিন্তা ইত্যারে না, পরবর্তীতে আয় না ওই নিয়ে থায়, পরবর্তীতে সকালে আয় বা একদিন পর আয় বা দেড় দিন পর আয় বা আপনার যে সকালে আড়াইলে বিয়ালে আয়, মানে আপনার যে অন্য কেউ পায় না পরবর্তীতে দেরি হয় আইতে, আপনি বুঝতে লেন যে না আমারটা সব কিছু চিন নিয়েছে। যাই হোক হয় মানুষের ভিত্তি ভুল ত্রুটি হয়, বুঝতে নিতে হয় সব কিছু, একটু বুঝতে নিতে হয় তাহলে ভালো হয়, আপনারও ভালো হইবে, আগেও ভালো হইবে, কৈতরেরও ভালো হইবে। মগহেনে যা যা বেবি জন্মগ্রহণ করছিল হ্যার আগে মনে করেন যে দেখাইছি তারা বড়ই গেছে, এখন সবচেয়ে ছোট বেবি তার, সবচেয়ে ছোট বেবি তার আমি দেখাইতে পারতেছি না, এই তার, তার একটা ভাই আছে পুরা তার না, দেখছেন ধরছি কেমনি হঠাৎ করে ধরতে হবে, আর এরকমের জারা দিতে হবে, এরকমের জারা, কেননা খেরকুটা থাকলে সে যদি পায়ে বাজ যায় আপনার ডিম থাক আর সাউথ হোক এই সব উল্লেই মুল্লেই লইবে, সে কারণে আতালে গোনা যদি লইয়েন এরকম জারাই জারাই লইবেন, তাহলে মানে ওই যে খেরকুটা পায়ে বাজে থাকলে ওটা ছুটতে যাইবে, ঠিক আছে ভালো হইবে আপনার, কিছু কিছু জিনিস আপনার দিয়া হিয়েই দেবে না কেউ বোঝ দইবে। এই তারা দুইজন, তারা দুজন আর তার ভাই হইলে তার ভাই, এই তার ভাই পুরা তার মতো ব্লার হয়ে যায়, তার দেখানোর দরকার নাই। এই বেবি দুইটা দেখাই আমরা, এই বেবি দুইটাই ছোট ওরফে কিউট, আল্লাহ রহমত আমার এই জায়গায় সব বেবিই টেকে, ওই দুর্ঘটনাবশত আপনার যে কি হয় যে একটা বেবি ফুটলে ওই দিন আমি আসলাম না ওই খুশিটা, আপনি যে পরবর্তী যদি ডিমটা ফুটবে ওইটা থাইন দিয়ে থায় পরে ওইটা ফুটতে বাইরে তেরে না, এইরকমের করে মারা যায়। হ্যাঁ আমার বেশিরভাগ বাচ্চাই এইগুলো এইরকমের করে মারা যায়, কিন্তু অত একটা রোগ বালাইতে মরে না আল্লাহ রহমতে, বা আপনাকে দোয়া যত্ন টত্ন করি, ঠিক আছে যত্ন টত্ন করি, আর ঘরের প্রতি আপনার যে একটু খেয়াল টোয়াল নিই, বাচ্চার প্রতি ডিম ডিমের প্রতি সব দিকের প্রতি একটু খেয়াল টেয়াল নিই, আপনারাও নেবেন হাতে ভালো হইবে, বুঝতে পারছেন। কবুতর এমন একটা প্রাণী আপনি যদি আধারে গিতারে রাখেন, হ্যাঁ আধারে গিতারেই থাকবে, এরমের পয় পরিষ্কার থাকবে না, হাত পয় এরমের পরিষ্কার থাকবে না, সব মাইককে মুখে লাগবে, বিনিময়ে আপনারা ছাও দেবে ডিমও দেবে, ছাও দেবে এরমের আধারের গিদারে, বিষয়টা বুঝতে পারছেন। আর যদি এরকম পয় পরিষ্কার রাখেন আল্লাহর রহমতে আমারটা আপনার যে পয় পরিষ্কার ইয়ে আছে, আবার আপনি কইতারেন যে দাদু আপনি পয় পরিষ্কার রাখেন দাম দেখান বাপ দেখান বা আপনি আপনি সব জানেন বা আপনার ডাই ভালো আপনার ডাই পরিষ্কার থাকে, এইরকমের কিছু না, আল্লাহর রাস্তায় এইরকমের কেউ কিছু ভাববেন না, এইরকমের কিছু না, মানে আমি বলতে চাইতেছি এরকমের করলে আপনার কৈতরগুলো ভালো থাকবে। আমি খালি চেষ্টা করি ভালো রাখার জন্য, আমারটা যে ভালো রাহি এইটা যে আপনার যে তুই ভালো হ্যাঁ না, ওই কারণেই আমি আমার দিয়ে বুঝাইতেছি যে আমি যেরকম হরি যে আমার কৌতরটি ভালো কিনলে গে ভালো কি হরি যেন এরকম আমার ভিউয়ার্সরা হরি, বা দেখা যাইতেছে আমি যা হরি হারছে ভালো পদক্ষেপও গ্রহণ করতে পারেন আপনারা,
হ্যাঁ, মানে আমার যতটুকু মাথায় কুলাইছে ওদের মনে করেন যে আপনাকে বুঝাইছি, যে যেরকম পদ্ধতি গ্রহণ করেন। কবুতর যদি পালেন একটু পয় পরিষ্কার রাখবেন, আর এই জায়গা জোগা যদি আপনার যে এরকম যদি লফট হয় বা ঘর হয়, এই যদি মাইককে যায় পায়খানায় বাখানায়, এটি আপনারা পরিষ্কার করবেন। আমি পরিষ্কার করি বলতে, এই খেরকুটা যদি বেশি মাইক খেলায়, এই খেরকুটা আপনি যে এক সপ্তাহ আট দিন পর উড়েই লাই সব, উড়ে লওয়ানোর পর আবার নতুন করে খেরকুটা বিছেই দিই। হ্যাঁ, হাতে দেখা যাচ্ছে যে এই খেরকুটার উপরে পায়খানা বাখানা করলে এই পাকাটাও বেজবে না, আর পাকা বেজলে কবুতরের পায়ে লাগে, পায়ে লাগলে মনে করেন গোড়াগাড়ি হয়। আর খেরকুটা দিলে কী হয়, খেরকুটা দিলে এই আর উপরে পায়খানা পরে, হ্যাঁ, জায়গাটা কাদা কাদা হইতে দেরি হয়ে যায়। বিষয়টা বুঝতে পারছেন? আর বুঝতে না পারলে ছোটো বয়সে যখন ক্ষমার দৃষ্টি দেবেন, কথাগুলো বারবার বলি, কারণ মানুষ মাত্রই ভুল। আমার কিছু কিছু নর আছে, এই নরটা দেখেন, হ্যারে দিয়া আর কোথায় মাদিরা, এই যে হ্যারে দিয়া, এই যে হ্যারে দিয়া জোড়া দেওয়া হয়েছি। জোড়া দেওয়ানোর পরে আমি বেবি পাইছি, এই যে একগো, এই যে একগো পাইছি, এই বেবিটা পাইছি, ঠিক আছে। তারপর ওই অনলাগে যে জোড়াটা আছে না, এই যে একগো, হেই জোড়া দুইটা ফাইটটা হেল লাগে, এখন এই যে একগোর জোড়া খাইছি। মানে এরকমের সিটটে সিটটে যায়, কিট প্যান্টে সিটটে যায়, আপনারা এরকম রাখতে পারবেন না, আমি গ্যারান্টি। যদি এরকমের খোলা কবুতর পালেন, হ্যাঁ, এরকমের যদি খোলা কবুতর পালেন, জোড়া পিওর জোড়া দিয়া আপনার যে এক বছর হোক আর সাত আট মাস হোক, ওইটা ভাঙবি। হ্যাঁ, কিছু কিছু আছে, কিছু কিছু আছে যে ভাঙে না, মানে সহজে ভাঙে না, যতক্ষণে নর মারা না যায় বা মাদি মারা না যায়, ঠিক আছে। কিছু কিছু, সব না, হ্যাঁ, কিন্তু এইরকম যদি খোলা টোলা পালেন তাহলে ওইটির জোড়া ভাঙবি, ওইটির জোড়া ভাঙবি। আমার এইখানে আছে যে একগো, আমি ঢাকা বয়ে পাওয়াছিলাম সাদে, তাদের জোড়ার আল্লাহর রহমত কিছু হয় না, তারা এখনও মনে করেন যে লাইলি মজদুর নাম শক্ত ও মজবুত। হ্যাঁ, আর যে কটা সাদা দেখেন কবুতর সবই তাদের বংশ বিস্তার। এই একজন আছে দেখছেন এই অবস্থা। যাই হোক, আমি মাঝখান দিয়ে একটা কথা বলছিলাম যে আমার কবুতর পয় পুষ্কের রাই, আমার কবুতর এরম থায় ভালো থায় সুস্থ থায় ইরে থায়, হেইতে কিন্তু আমি দাম বাড়াইতেছি বা এইরকম অন্য কিছু বুঝাইতেছি যে ভাবলইতেছি, এরকমের কিছু না জানো। আচ্ছা, ভাবলইলেও যেন আপনাকে ওই হিংসা জাগে, হিংসা জাগে যেন কবুতর প্রতি যত্নটা বাড়ে, হেই হইলেও হইবে, ঠিক আছে। যারা বোঝেন এইটা তাদের ক্ষেত্রে এটা কওয়া। হ্যাঁ, আমি বলতে চাইতেছি একগোই যে কথাগুলো হয়তো বললেই লাইছি, সে কারণে আবার বলা, আমি বলতে চাইতেছি একগোই যে এইরকমের করলে, মানে এরকমের পয় পরিষ্কার রাখলে এরকমের আমার মতো করবেন বা আমার চেয়ে বেশি ভালো করতে পারেন। হ্যাঁ, আবার দেন বুঝেছি যে আমার মতো এরকম যদি করেন, এরকমের ফ্রেশ থাকবে, এরকমের মনে করেন সুস্থ থাকবে, আল্লাহর রহমত আমার কবুতর সহজে মরে না, বস্তর দুই তিন হয়ে গেলেও মরে না, হ্যাঁ, আল্লাহর রহমতে, ঠিক আছে। আর আপনাকে দোয়ায়, আর মরে কোন সুম দেখা যাইতেছে আপনার যে আউটসাইডের কোনো বাইরের কবুতর আইলে, হ্যাঁ, ওই কবুতরটা আমি ভিত্তে ঢুকাইলাম, ঢুকানোর পর চেক আপ করলাম না, চেক আপ বলতে আপনি যে পায়খানা পায়খানা দেখবেন কবুতরের, আপনি যে রোগ বলাই নির্ণয় করে পায়খানা দেখে, ঠিক আছে, পায়খানা দেখবেন, পায়খানা যদি ভালো হয় তাহলে ভালো, আর যদি খারাপ হয় তাহলে মনে করেন যে ওইটা দূর করে দিতে হইবে বা অন্য জায়গায় রাখতে হইবে, যার কবুতর হারে দিয়ে দিতে হবে, বা মনে করেন যে কবুতরটা ছাড়িয়ে দেবেন, বা মনে করেন যে ওটা জবাব দেবেন, বা ডাইরেক্ট কথা আপনার লফটের ভিতরে ঢুকাইবেন না। আবার মনে করেন যে না, এটা আমার ভালো লাগছে, এটা আমি রাখি দিব, কোনো কর্তৃপক্ষ আইতেছে না এটা নেতে, তাইলে আপনি কী করবেন, তাইলে আপনি করবেন যে ওইটার আলাদা খাসাই থইবেন, আলাদা খাসাই থইয়া একটু এক্সপ্রে করবেন, স্যাবলন সবলন দিয়া একটু এক্সপ্রে করবেন, এক্সপ্রে করে আজকে করলেন, হ্যাঁ, আবার একদিন পল করলেন, এইরকম চার পাঁচ দিন রাখবেন, রাখার পর দেখবেন যে পায়খানা পায়খানা সবই ক্লিয়ার, শরীর স্বাস্থ্য ভালো, খোড়াখুড়িও করে, নিজের একটু উর্বর উর্বর মনে করে, মানে তরতাজা মনে করে নিজেরই নিজে কৈতরে, হ্যাঁ, এইরকম মনে করলে সুন্দর মতো এক সপ্তাহ আট দিন পর আবার আপনার আগের কৈতরে লাগে সারিয়ে দিতে পারেন, ঠিক আছে। রোগ বালায় কিন্তু অন্য কবুতর এমনি টানে, হ্যাঁ, আর আপনার যে যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে ঘর ঘরদুয়ার বা আপনার যে ইয়া খোপ টোপ লফ টপ, তাইলে মনে করেন যে রোগ বালায়। যাই হোক, আজ বুঝাই চাইছি কিছু কিছু কথা, মনে করেন যে আপনারা উল্টাপাল্টা ধরতে পারেন, বিশেষ করে আমার এই কবুতরের কথা কইছি যে আমার কবুতরটা দেখেন যে ফ্রেশ, আমার কবুতরটা তরতাজা, আমার কবুতরটা এইরামের। আমি আবারও বলি, আমি আমার দিয়া আপনাকে বুঝাতে চাইছি, ঠিক আছে, আপনারা বুঝতে লইবেন। যাই হোক, আজ ভিডিও পর্যন্ত, ভিডিওর মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি ঠেন বা ভুল ত্রুটি হইয়ে যায়, ছোটো বয়সে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।